আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন দেশের কওমি ধারার সবচেয়ে বড় আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। শনিবার বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে আহমদ শফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও সারা দেশের অনুসারীরা। আল্লামা শফির বিদায়কে দেশের কওমি অঙ্গনের বড় ক্ষতি বলছেন তার সহকর্মী, শিষ্য, ভক্ত, অনুরাগীরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে জানাচ্ছেন আসিফ টিপু। দুপুর দুইটার কিছুক্ষণ আগের ছবি, পুরো হাটহাজারী মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয় আল্লামা শাহ আহমদ শফির। হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও সারা দেশ থেকে আসা কওমি অনুসারী ও ভক্তরা দেশের শীর্ষ এই আলেমের জানাজায় অংশ নেন। ওনার খালি জায়গা পূরণ হওয়া অনেক কঠিন, ওনাকে আল্লাহ তাআলা অনেক গুণাগুণ দিয়েছেন, ওনার জন্য যেন আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এর কিছুক্ষণ পরই মাদ্রাসার ভেতরে উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় আল্লামা শফিকে। প্রার্থনা আর অশ্রুসিক্ত নয়নে কওমি হুজুরকে বিদায় জানান ভক্ত অনুসারীরা। এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ হুজুর ছিলেন, এমন একজন ব্যক্তি আমাদের থেকে বিদায় নিয়েছেন যার স্থানটা পূরণ হওয়ার মতো নয়। এর আগে সকাল 9টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি হাটহাজারী মাদ্রাসায় পৌঁছায়। আল্লামা আহমদ শফি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে থাকা আল্লামা শফিকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার বিকেলে ঢাকা এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। 1986 সাল থেকে দীর্ঘ 34 বছর হাটহাজারীর দারুল উলুম ময়রুল মাদ্রাসায় মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন আল্লামা শাহ আহমদ শফি। ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেকাফুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান। 2010 সালে হেফাজতে ইসলাম নামে ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখনও ক্রেতার নাগালে আসেনি পেঁয়াজের দাম, যদিও একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি 10 টাকা। দাম নিয়ন্ত্রণে রাখতে শনিবারও রাজধানীতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। দামের অসঙ্গতি থাকায় আর্থিক জরিমানা করা হয় কারণ বাজারের চার প্রতিষ্ঠানকে। এদিকে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ প্রবেশ করতে শুরু করেছে। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত 14 সেপ্টেম্বর হঠাৎ করেই সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। মুহূর্তেই এ খবরে লাগামহীন হয়ে পড়ে পেঁয়াজের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ে এই ভোগ্যপণ্যের দাম। তবে আশার কথা হলো টানা চার দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার প্রবেশ করে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক। এছাড়াও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা 30 মেট্রিক টন পেঁয়াজ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরেও 6 দিন আটকে থাকার পর পেঁয়াজের ট্রাক ঢুকতে শুরু করায় কিছুটা যেন স্বস্তির দেখা মিলেছে পাইকারি বাজারে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আমদানি করা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় 60 টাকা কেজি এবং দেশি পেঁয়াজ 80 টাকায়। তবে করোনাকালে মানুষের আয় কমলেও ব্যয়ের বাড়তি বোঝা নিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাসা অলরেডি জানিয়ে দিয়েছি যে পেঁয়াজটা যেন কনজিউমটা কম করে, আপনি বন্ধ করলে বললেই দাম বেড়ে যাবে, এটা তো হতে পারে না, মজুত আমাদের পর্যাপ্ত মজুত আছে। আড়তদার ও ব্যবসায়ীরাও আভাস দিয়েছেন দু একদিনের মধ্যে আরও কিছুটা কমতে পারে পেঁয়াজের দাম। বাজারে লাইনে মাল আছে, বাজার আমি মনে করি না যে সামনে আরও 2-1 টাকা বাড়বে, ওরকম মনে করি, মনে করি সময় গেলে 2-1 টাকা কমতে পারে। মাল আমদানি হইতেছে, মাল কমবে, দাম দেশি বিজে দাম কমে গেছে অনেক। শনিবার কারণ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। বাড়তি দামের অভিযোগে এদিন জরিমানা করা হয় 4টি প্রতিষ্ঠানকে। এখানে আমরা 4টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং অব্যবস্থাপনা আছে, তারা অনেকেই এখনও তারা মূল্য তালিকা রাখে নাই এবং তারা যে আমরা চাচ্ছি যেটা যে তারা যে শ্যামবাজার থেকে যে মূল্যে তারা পেঁয়াজটা ক্রয় করছে ওই মূল্য রসিদটা তারা জন্য রাখে। দেশে পর্যাপ্ত পরিমাণ
পেঁয়াজ রয়েছে, আমদানিকৃত পেঁয়াজও আছে, আমাদের দেশি পেঁয়াজও রয়েছে। বিষয়টা হচ্ছে ওই জায়গায় এই কালো বাজারই বলে বা ফটকা বাজারই বলে এই কাজটা করছে আসলে আমদানিকারকরা। এদিকে ন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ করতে দেশজুড়ে চালু রয়েছে পিসিবির খোলা বাজার কার্যক্রম, যেখানে বাড়তি চাপ ছিল নিম্ন আয়ের মানুষের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আবারও আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক। সেই সঙ্গে আবারও চালু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বাহিনীর যৌথ মহড়া। মাদক চোরাচালান রোধে এখন থেকে আদান প্রদান হবে চোরা কারবারিদের তথ্য। 50তম সীমান্ত সম্মেলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে সব কথা বলেন দুই বাহিনীর প্রধান। আরও জানাচ্ছেন নিশাত হাসান। শনিবার সকালে পিলখানায় 50তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে অংশ নেন বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দুই মহাপরিচালক। সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে আসে সীমান্তে হত্যা প্রসঙ্গ। বরাবরের মতো এবারেও সীমান্তে হত্যা শূন্যের কোটায় নিয়ে আসার আশ্বাস দেয় বিএসএফ। রাকেশ আস্থানা জানান, সীমিত করা হবে সীমান্তে আগ্নেয়াস্ত্রের ব্যবহারও। আমরা নীতিগতভাবে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চেয়েছি এবং আমরা কাজটি করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবারের সম্মেলনে দুদেশের মাদক চোরাকারবারীদের তথ্য আদান প্রদানের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং শীঘ্রই আমরা মাদক চোরাচালানকারীদের তথ্য আদান প্রদান করব। এছাড়াও এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে মানব পাচার, অনুপ্রবেশ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্তে যৌথ টহল, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সহ নানা বিষয়। এসব সিদ্ধান্তে দুদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পর্যায়ে আছে বলে জানান দুই বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা। We have discussed every issue threadbare and cooperation is evident from both the sides. He has assured me that he would try his best to work out a strategy to bring down 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 50তম সীমান্ত সম্মেলন 19 সেপ্টেম্বর শেষ হলো। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। তথ্য বলছে দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে, তারপরে নানা সিন্ডিকেটে হাত বদলে চলে যায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কাছে। বিশ্লেষকরা বলছেন আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এইসব অবৈধ অস্ত্র। তারা বলছেন সীমান্তে নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অবৈধ অস্ত্রের ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোমন। প্রতিবেশী দেশের গণমাধ্যম বলছে ভারতের বিহারের মুঙ্গের প্রদেশে তৈরি হওয়া অস্ত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশে পাচার হয়। বিহার সে লেকে আতে ওর ইধর মে লাকে ইয়ে বাংলাদেশ কি তরফ ইনকো ভেজতা হ্যায়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায় স্থল ও জলপথের 30টি রুট দিয়ে আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম রুটগুলো হলো টেকনাফের কক্সবাজার ও উখিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে। এছাড়া উত্তরবঙ্গের চাপাই নবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। সেটি অনেক সময় দুর্গম বনাঞ্চলের ভিতর দিয়ে, কখনো দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়েও এই ধরনের একটি বড় অস্ত্রের চালান বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে থাকে। এক বছর আগে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি করে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আবার অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলোও আসে দুষ্কৃতিকারীদের হাতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিভিন্ন সাংকেতিক ভাষা ও কৌশল ব্যবহার করে সীমান্ত রক্ষীদের ফাঁকি দেয় পাচারকারীরা। ও বাংলাদেশের সিম ব্যবহার করে না, ও ভারতের সিম ব্যবহার করবে, তার কাউন্টার পার্টে বলে যে গরু, তা সে জানে গরু মানে হচ্ছে 9mm পিস্তল। তারপর যখন আপনি 7.62mm পিস্তলের কথা বলবেন তখন সে বলবে বকনা। বুলেটকে ওরা বলে হচ্ছে ক্যাপসুল অথবা বিচি। আর তাদের লেনদেনটা বেশিরভাগ হচ্ছে হুন্ডির মাধ্যমে, এইগুলা চলে যায় টাকাটা তাদের কাছে।
অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা, বলছে র‍্যাব। মূলত অর্থ লেনদেন কয়েকটি ধাপে হয়ে থাকে। এটি কয়েকবার হাত বদল হয়ে মূলত রাজধানীতে প্রবেশ করে এবং এর পিছনে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়ে থাকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে গ্যাং কালচার এখন অনেকটাই স্তিমিত, কমেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। অস্ত্র নিয়ে গোপন করে রাখাটা যতটুকু আপনার জন্য সহজ, কিন্তু এটা ব্যবহার করে নিয়ে লুকিয়ে থাকা এখন কিন্তু আগের থেকে অনেক বেশি টাফ। যদি কারো এই ধরনের দুরাশা থাকে, আমাদের মেসেজ যেটা যে আসলে গভর্নমেন্টের যে সক্ষমতা বা আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এটার সঙ্গে চ্যালেঞ্জে না যাওয়াটাই ভালো, কারণ কোনো মতেই পারার সুযোগ নাই। এ বিষয়ে র‍্যাব অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে এই ধরনের তথ্য পেলে তাকে যেই হোক না কেন তাকে আমরা গ্রেফতার করে যথাযথ আইনের হাতে সোপর্দ করি। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের বরখাস্ত হওয়া 8 কর্মকর্তা কর্মচারীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিতাসের এই 8 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় সিআইডি। দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মসজিদে বিস্ফোরণের দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া সহ 8 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছিল তিতাস কর্তৃপক্ষ। শনিবার সকালে বরখাস্তকৃত এসব কর্মকর্তাদের গ্রেফতার দেখায় সিআইডি। তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মচারী কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন আর 4 জন অন্যান্য কর্মী রয়েছেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে 8 জনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত শুনানি শেষে প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসলে মোদ্দা কথা, আমরা আজকে শুনানি করেছি, এখানে তারা 5 দিন রিমান্ড চেয়েছে, আমরা রিমান্ডের বিরোধিতা করেছি, জামিন চেয়েছি। রিমান্ড নেওয়ার কোনো তাদের প্রশ্নই আসে না, কারণ হচ্ছে আমাদের আসামিরা কোনো অভিযোগ পায় নাই, কোনো লিখিত অভিযোগ পায় নাই। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিমতল্লার বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ 37 জনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 33 জন, 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকি 3 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিতর্কিতদের বাদ দিয়ে এবং ত্যাগীদের মূল্যায়ন করে জেলা উপকমিটি গঠন করার কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট WBPIP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে সকল কমিটিতে মধ্যে জমা দেওয়া হয়েছে সেগুলো এখনই ঘোষণা করা হবে না, যাচাই বাছাই করে পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কিনা তা দেখা হবে। এখন যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না, আমরা যাচাই বাছাই করে তারপর যে পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে আবদ্ধ করে রাখার জন্য যেসব আইন দরকার বর্তমান সরকার তা করেছে, উদ্দেশ্য একটাই, যেন ভিন্ন মত কথা বলতে না পারে এবং তাদের অপকর্মগুলো জনগণের কাছে প্রকাশিত না হয়। শনিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র একসাথে যায় না, কখনোই যায় না। তুমি যে একজন বলেছেন, খুব সুন্দর বলেছেন, যে ওদের কেমিস্ট্রি, বন্ধু ভাইয়ের কথা, ওদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির মধ্যে আপনার গণতন্ত্র হয় না। ওদের ভাবটাই হচ্ছে যে আমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র, আমি দেশকে নিয়ন্ত্রণ করব, আমি দেশ চালাবো, আমি সবকিছু করব। ঢাকার 2 আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে ঢাকা মহানগর বিএনপির সুপ্ত কোন দল মাথা চাড়া দিয়ে উঠেছে, চরম বিপাকে এখন দলটির হাইকমান্ড।
ঢাকা পাঁচ আসনে মনোনয়ন পাওয়া সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত নবিউল্লাহ নবীর কর্মীরা। সাক্ষাৎকারের দিনে ঢাকা ১৮ আসনে দুই নেতার অনুসারীদের সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে অভিযুক্ত করে সুষ্ঠু তদন্তের দাবিতে নয় মনোনয়ন প্রত্যাশীর সাতজন জোট বেঁধেছেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। গেল শনিবারের ঘটনা কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল নয়, এই সংঘর্ষ বিএনপিরই দুই নেতার সমর্থকদের মধ্যে। আসন্ন ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিশ্চিতে এস এম জাহাঙ্গীর এবং কফিলউদ্দিন আহমেদ এই দুই নেতা যখন বিএনপির মনোনয়ন বোর্ডের ডাকের অপেক্ষায়, তখন তাদের সমর্থকরা দলের কার্যালয়ের বাইরে লিপ্ত রক্তক্ষয়ী সংঘর্ষে। এই ঘটনায় ঢাকা ১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর নয় জনের সাতজন অভিযোগের আঙুল তুলেছেন যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিএনপি যারা করে এরা আমার মারতে পারে না, আমার নেতা কর্মীকে মারতে পারে না। দুই গ্রুপের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে এরা সবাই তো বিএনপি করে, যে অন্যান্য প্রার্থী যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ, যারা ঘটনা ঘটেছে তাদের শাস্তি দলের জন্য দেশবাসীর সামনে এটা খুবই অনভিপ্রেত ছিল এবং বিব্রত করছে। এস এম জাহাঙ্গীরও ওই ঘটনার সুষ্ঠু তদন্ত চান, বিএনপির হাইকমান্ডের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। আমরা অবশ্যই তার বিচার করব, সাংগঠনিকভাবে বিচার করব, আমরা খোঁজ খবর নিব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো তদন্ত হয়ে দলের গঠনতন্ত্রে যেটা আছে সেটা তো দলকে নিতেই হবে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কোন্দল গড়িয়েছে রাজপথেই। ঢাকা পাঁচ আসনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ পান নবিউল্লাহ নবী, ভোট পান ৬৮,০০০ কিছু বেশি। সালাউদ্দিনকে দেয়া হয় ঢাকা চার আসনে, কিন্তু এবার ঢাকা পাঁচ আসনে নির্বাচন করতে সালাউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছে দল। এরপর থেকেই নবিউল্লাহ নবীর সমর্থকেরা দলের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। সালাউদ্দিন ইলেকশন আইলে আসে, ইলেকশনের পরে পলা জায়গা, ওই ফতুল্লা থেকে ওই লুইটা পুইটা খাইছে, তিনবার এমপি হয়েছে, ওই এই দলটা ডুবাইছে। হাইকমান্ড যে সিদ্ধান্তটা দিছে এটা একদম অবিবেচক একটা সিদ্ধান্ত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ মনে করেন শেষ পর্যন্ত নবিউল্লাহ দলের নির্দেশনা মেনে নিয়েই তার জন্য মাঠে নামবেন। যেহেতু আমাকে চারে দেওয়া হয়েছে সে পাঁচে করেছে, কাজে আমি বিশ্বাস করি যে সে আবার বাইরে যাবে না। সবশেষ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে বিএনপির কর্মী সমর্থকদের অনেকেই বলছেন এই উপনির্বাচনেও দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা অনিশ্চিত, যখন তাদের দরকার ঐক্য তখন এমন বিভক্তি দলকে তাই আরও দুর্বল করবে বলেও মনে করেন তারা। তৌহিদ শান্ত, News 24, ঢাকা। আবারও বাড়ছে নদীর পানি, ডুবছে উত্তরের নিম্নাঞ্চল, বিভিন্ন এলাকায় ভাঙছে জনপদ। বলা যায় নদীর এই পানি বৃদ্ধি চতুর্থ দফায় বন্যার সৃষ্টি করল উত্তরাঞ্চলে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন হাসান কামরুল। যমুনার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। পানির তীব্র স্রোতে শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা এলাকায় একটি মসজিদ নদীগর্ভে চলে যায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিরাজগঞ্জ সদরে ভাঙনের হুমকিতে রয়েছে এমন বেশ কিছু এলাকা। ভাঙন রোধে পাউবোর ফেলা জিও ব্যাগ কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তার পানি বেড়ে আবারও বন্যার কবলে শতাধিক চর। জেলার নয় উপজেলায় অন্তত ৪০,০০০ মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় ৪,০০০ হেক্টর আমনের ক্ষেত। আমরা গরিব মানুষ, বেড়াই কিভাবে খাইয়ে বাকি করি, আর করার মতো কোনো পথ নাই। আর যে বন্যা আসছে এই বৃষ্টিতে, বেড়ে বাড়ির পানি, ঘরত পানি, রিক্সা চালাই, রিক্সা যাত্রী পাওয়া যায় না বৃষ্টির কারণে। তারপর অন্য কোনো কর্মও নেই যে আর একটা কর্ম করবো। এদিকে নাব্য সংকটে দ্বিতীয় দফায় ৮ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল করছে শনিবার থেকে। ঘাট থেকে বেশিরভাগ যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ডেস্ক রিপোর্ট, News 24। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এবং তার স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ মেজবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার এক আদেশে তাদের ঢাকায় বদলির নির্দেশ দেয়। আদেশে বলা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের এসব পদে বদলি করে নিয়োগ দেওয়া হলো। করোনা পরিস্থিতি। করোনাভাইরাস আক্রান্ত হয়ে
তো একদিনে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে করোনা মৃতের সংখ্যা 4913 জনে পৌঁছল। গত একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 1567 জন, এখন পর্যন্ত 347372 জন শনাক্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। বলা হয় একদিনে সুস্থ হয়েছেন 2051 জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 254386 জন। সারা বিশ্বে করোনার থাবায় নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন 3 লাখের বেশি মানুষ, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,07,00,000 ছাড়ালো, আর মোট প্রাণহানি হয়েছে 9,56,000। যুক্তরাজ্যে সংক্রমণ আবার বাড়তে থাকায় শঙ্কা প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন যুক্তরাজ্যও মহামারীর দ্বিতীয় ঢেউয়ে প্রবেশ করছে। এছাড়া ইউরোপে নতুন করে দ্রুত ভাইরাসের সংক্রমণ হলে স্পেনের মাদ্রিদের অংশবিশেষ লকডাউনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলেও শুক্রবার থেকে দেশজুড়ে দ্বিতীয়বার লকডাউন জারি হয়েছে। এদিকে গেল এক মাসের সংক্রমণ প্রায় 25,00,000 হওয়াতে অচিরেই আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রকে ভারত টপকে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অন্যদিকে চলতি বছরই করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের 2 কোটি ডোজ তৈরির কথা জানিয়েছে মার্কিন টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে ক্রেতাদের জন্য সুখবর নেই চালের বাজারেও। গত এক সপ্তাহে পাইকারি বাজারে চালের দাম না বাড়লেও আগের বর্ধিত মূল্যে চাল কিনে হতাশ ক্রেতারা। তারা বলছেন পেঁয়াজের মতো চালের বাজারেও বাড়তি নজরদারির দরকার, তা না হলে দুর্মূল্যের বাজারে জীবন ধারণ করা কঠিন হবে সাধারণ মানুষের। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর চালের খুচরো দোকানগুলোতে ক্রেতার ভিড়। পেঁয়াজের বাজারে অস্থিরতার খবরে অনেকেই ভাবছেন বাড়বে চালের দামও, তাই কিনে রাখছেন বাড়তি চাল। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম নতুন করে না বাড়লেও আগের বর্ধিত দামেই দিশেহারা ক্রেতারা। তারা বলছেন পেঁয়াজের মতো চালের বাজারেও তদারকি জরুরি। এটা ব্যবসায়ীরা একটা মানে সিন্ডিকেট করে এটা কাজটা করতেছে মূলত। তাদেরকে ঠিক মতো যদি মনিটরিং করতে পারে ম্যানেজমেন্ট, আই মিন প্রশাসন, তাহলে এই চালের দামটা নিয়ন্ত্রণে আসবে। আর বিক্রেতারা দুষছেন সেই পুরনো সিন্ডিকেটকে, বলছেন মিলার মালিকদের কারসাজিতেই বাড়ে চালের দাম। পর্যাপ্ত পরিমাণ উৎপাদন বাংলাদেশে হচ্ছে, দাম চাইলের কোনো অভাব নাই, মজুদের কোনো অভাব নাই। একমাত্র মেল সিন্ডিকেট করে এই সাধারণত চালের বাজারটাকে হঠাৎ বাড়ায় হঠাৎ কমায়। কার্তিক মাসে বছরে একবার চালের দামটা বাড়ে, কিন্তু এবার আগেই বাড়ছে, আর এখন এই কমার সম্ভাবনা দেখি না। চালের দাম না কমায় স্বস্তিতে নেই সাধারণ ক্রেতারা। মাহমুদুল হাসান, News24, ঢাকা। এবারে প্রবাসের খবর। করোনা মহামারীর মধ্যে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে বিভিন্ন পদে লড়ছেন 5 বাংলাদেশি প্রার্থী, তাই নির্বাচনকে ঘিরে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে ভোটের আমেজ। ইতালির প্রতিনিধি রিয়াদ হোসেনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 20 এবং 21 সেপ্টেম্বর ইতালির ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। এই নির্বাচনে ভেনিসের 3 বাংলাদেশি এবং তিরানাতা শহরে আরও 1 জন বাংলাদেশি অংশগ্রহণ করছে। 2015 সালে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করে। চলতি বছর কাউন্সিলর প্রার্থী হয়েছেন মনোয়ার ক্লার্ক। এই প্রথম আমরা 3 বাংলাদেশি এক সিটি থেকে দাঁড়িয়েছি, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি যাতে করে আমি আসলে নির্বাচনে জয়যুক্ত হয়ে একসাথে কাজ করতে পারি। আপনাদের যে মূল্যবান ভোটটি 20 এবং 21 তারিখে এসে কেন্দ্রে ভোটটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশি প্রার্থী থাকায় প্রবাসীদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। পুরো ভোটের আমেজে মেতে উঠেছেন প্রার্থী এবং ভোটাররা। সবাই সম্মিলিত প্রচেষ্টায় যেন ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং তারা যেন আমাদের কাজ করতে পারে। আমরা এই পার্টির ভেতরে ঢুকে আমরা ইতালিয়ান সমাজ ব্যবস্থায় অংশগ্রহণ করব। নতুন প্রজন্মকে আগামী দিনের রাজনীতি এবং সমাজনীতিতে আসার সুযোগ করে দেই। পিডি পার্টির বিভিন্ন পদের প্রার্থীদের জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনিসের সংসদ সদস্য নিকানো পেল্লিকানি। প্রবাসীদের আশা, বাংলাদেশি প্রার্থীরা জিতলে প্রবাসী কমিউনিটির স্বার্থে তারা কাজ করবেন এবং বাংলাদেশকে নতুন করে ভেনিসের মাটিতে তুলে ধরবেন। ডেস্ক রিপোর্ট, News24।
এদিকে জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলের ভার্ল জেলা সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাদারীপুরের শাহাবুদ্দিন মিয়া। ফেডারেল সরকারের অংশীদার সবুজ দল থেকে তিনি নির্বাচিত হন। অর্ধ শতাব্দী ধরে জার্মানিতে বসবাসরত ব্যাপক জনপ্রিয় শাহাবুদ্দিন জলবায়ু পরিবর্তন ও ইমিগ্রেশন নিয়ে কাজ করতে চান। এছাড়া 2021 সালের ফেডারেল সরকারের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন তিনি। করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রেস রিলিজ দিয়ে এই আহ্বান জানায়। মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 4 লাখের বেশি কুয়েত প্রবাসী আটকে পড়েছেন নিজ নিজ দেশে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 25,000। কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতার বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা। বুধবার দোহায় বাংলাদেশ দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাতার বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির তালিকা রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন কলামিস্ট নূর মোহাম্মদ। এ সময় রাষ্ট্রদূত তার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা ও প্রবাসী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং ওয়াইওমিং রাজ্যে এই ভোট গ্রহণ শুরু হয়। শুরু হওয়া আগাম ভোটে মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন ট্রাম্প এবং বাইডেন, আর আগাম ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জনমত জরিপে এখন পর্যন্ত জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তবে এরই মধ্যে সেই যাত্রা শুরু হয়ে গিয়েছে। দেশটির 4টি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ, যেখানে মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছে ট্রাম্প এবং বাইডেন। এ সময় হাজার সমর্থকের সামনে ট্রাম্প বলেন, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই তিনি জয়ী হবেন। আর মাত্র 46 দিন পর আমরা মিনেসোটায় জয়ী হব, আমরা আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিব। তবে মিনেসোটার জনমত জরিপ বলছে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে বাইডেন। শুক্রবার নির্বাচনী প্রচারে রাজ্যটির অর্থনৈতিক ধসের চিত্র তুলে ধরেন বাইডেন। এজন্য তিনি ট্রাম্পকেই দায়ী করেন। 2016 সালে ট্রাম্প তৎকালীন ডেমোক্রেটিক প্রার্থী হিলারির কাছে রাজ্যটিতে 1.5% পয়েন্টে হেরেছিলেন। মিনিয়াপোলিসে ভোট কেন্দ্র খোলার 30 মিনিটের মধ্যে 44 জন ভোট দিয়েছেন। এছাড়া অন্য অঙ্গরাজ্যে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাসুদ রানা, নিউজ 24। এবার খেলার খবর। আইপিএলের ত্রয়োদশ আসরের শুরুতেই হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবিতে এদিন চেন্নাই সুপার কিংসের কাছে মুম্বাই ম্যাচ হেরেছে 5 উইকেটে। টসের ব্যাট করতে নেওয়া মুম্বাই রোহিত ডি ককের ওপেনিং জুটিতে পায় 46 রান। তবে চেন্নাইয়ের বোলিং তোপের সামনে প্রতিরোধ গড়েছেন কেবল সৌরভ তিওয়ারি ও কুইন্টন ডি কক। সৌরভ 42 আর ডি কক উপহার দেন 33 রানের ঝড় ইনিংস। মুম্বাই পায় 9 উইকেটে 162 রানের পুঁজি। লক্ষ্য তারা করতে নেমে প্রথম 2 ওভারে শেন ওয়াটসন আর মুরালি বিজয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। সেখান থেকে 3য় উইকেটে আম্বাতি রাইডুর আর ডুপ্লেসির 115 রানের জুটি তাদের নিয়ে যায় জয়ের দ্বার প্রান্তে। রাইডু করেন 71 আর ডুপ্লেসি অপরাজিত থাকেন 58 রানে। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। লঙ্কানদের কাছ থেকে এখনও চূড়ান্ত বার্তা পায়নি বিসিবি। তবে দ্বীপ দেশটির সেনাবাহিনী এবং করোনা টাস্কফোর্সের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বৈঠকের পরে মিলছে ইতিবাচক আভাস। 2-1 দিনের মধ্যে স্বাগতিকদের কাছ থেকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা পাবে বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে শেষ পর্যন্ত ক্রেগ ম্যাকমিলান দায়িত্ব না নেয় নতুন ব্যাটিং পরামর্শক খুঁজতে হচ্ছে বিসিবিকে। দেশে ফুটবলের উন্নয়নে বাস্তবমুখী ও সময় উপযোগী নির্বাচনে ইশতেহার প্রদান করবে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ, এমনটাই জানিয়েছেন প্যানেলের 2 আলোচিত সহসভাপতি প্রার্থী ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।
তৃণমূলের ফুটবলের উন্নয়নকে দেওয়া হবে প্রাধান্য এমনটাই জানিয়েছেন তারা। রোববার রাজধানীর একটি হোটেলে দেওয়া হবে নির্বাচনী ইশতেহার। প্রজনাচ্ছেন মাহফুজুল ইসলাম। ফুটবল ফেডারেশনের নির্বাচনের বাকি আর সপ্তাহ দুই, 3 অক্টোবরকে সামনে রেখে ভোটারদের কাছে দৌড়ঝাঁপে ব্যস্ত প্রার্থীরা। কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের নির্বাচনী প্যানেলে বড় চমক, সহসভাপতি পদের দুই প্রার্থী ইমরুল হাসান ও আতাউর রহমান মানিক। এই দুই সহসভাপতির কাছে জানতে চাওয়া কেমন হতে যাচ্ছে কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদের নির্বাচনী ইশতেহার। আমরা মনে করি যে ফুটবল উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়ে গেছে, আমরা পিছনের দিকে তাকাতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। নির্বাচনে যে ইশতেহার দিব, এই ইশতেহার বাস্তবসম্মত ইশতেহার হবে এবং ফুটবলের উন্নয়নেই এই ইশতেহার তৈরি করা হয়েছে। শুধু ডিক্লেয়ার করে দিলাম, বাস্তবায়ন হলো না, এটাও আবার একটা হাসির খোরাক হয়, সমালোচনার বিষয় হয়, সে বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখা হয়েছে। নির্বাচনী বৈতরণী পার হতে ও দেশের ফুটবলের কাঠামোগত উন্নয়নে এই দুই প্রার্থীর আছে নিজস্ব ভাবনা। যদি নির্বাচিত হতে পারি তাহলে আসলে জেলা এবং জেলা লীগগুলো নিয়ে এবং ঢাকার নিচের দিকের লীগগুলো নিয়ে কাজ করার আমার ইচ্ছে আছে। লীগগুলোকে যদি নিয়মিত করা যায় তাহলে আমার মনে হচ্ছে অন্তত বাংলাদেশে পাইপলাইনে কোনো খেলার সংকট থাকবে না। গ্রাম থেকে আমাদের এই প্লেয়ারকে হান্টিং করতে হবে, এরপরে তার এই চৌকসতা, তার এই মেধা আমরা ট্রেন্ড আপ করতে হবে, তারপরেই আমি তৈরি করতে পারবো একটা প্লেয়ার। রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেল। 3 অক্টোবর বাফুফের বহু প্রতীক্ষিত নির্বাচন। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বসুন্ধরা কিংস। 3 ফরেনার রিক্রুটের পর এশিয়ান কোটায় চতুর্থ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ইরানি টপ ডিভিশনের ফুটবলার খালিদ শাফির সাথে 1 বছরের জন্য চুক্তি করেছে ক্লাবটি, নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। সংবাদ শেষ করবো লালবাগ কেল্লার খবর দিয়ে। দীর্ঘ 6 মাস পর খুলে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজধানীর লালবাগ কেল্লা, তাই বিকেল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই জায়গাটি। অন্যদিকে জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিও খুব দ্রুতই খোলার সিদ্ধান্ত আসছে এমনটা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন সুকন নাবির। রাজধানীর প্রত্নতত্ত্ব নিদর্শন লালবাগ কেল্লা 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য। দীর্ঘ 6 মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক এ স্থাপত্যটি, তাই তো বিকেল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার নিদর্শন লালবাগ কেল্লা। করোনার জন্য এই উপলক্ষে তো অনেক কিছু বন্ধ ছিল, ঈদ গেল, কোরবানি ঈদ গেল, রোজার ঈদ গেল, এই উদ্দেশ্যে ঘোরা হলো না, এই জন্য আজকে একটু টাইম পেয়েছি, এই জন্য বাবুদেরকে নিয়ে এসে। দেখা যাচ্ছে একটা সপ্তাহে একটা দিনই সময় থাকে, এই সময়টাকেও মানে মানুষ একটু ফ্রিডম চায়। মাস্ক পরে এসেছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। অনেকদিন পরে সবার সাথে ঘুরতে এসেছি। আমার সাথে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। করোনার প্রাদুর্ভাবের মধ্যে পর্যটক এবং দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে এসব জায়গায়, তবে সেক্ষেত্রে এখনো উদাসীন অনেকেই। মাস্ক আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা কিনতে পারছি না, মানে রাস্তায় ফেলে দিয়েছিলাম। ওয়ান টাইম মাস্ক গামে তো বিজ্জত যায় গিয়া, ছবি তুলতেছিলাম আমরা, এই জন্য মাস্ক পরেননি? জি। এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই খুলতে পারে জাতীয় জাদুঘর, জনসচেতনতার সকল কার্যক্রম থাকবে সেখানেও। জাতীয় জাদুঘরও খুলে দেওয়া হবে সিদ্ধান্ত দিয়েছি, অনলাইন বুকিং এর মাধ্যমে আসবে যাতে সমাগম বেশি না হয়। এই কোভিডের কারণে সক্ষমতা স্বাভাবিকভাবেই কমেছে, প্রয়োজনে আমরা ছাড় দিব। সংস্কৃতি অঙ্গনের আতুরঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুলবার সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত, এমনটাও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সুকন্যা আমির, News24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।